বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহা। দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর অবশেষে চার হাত এক হতে চলেছে সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের। বলিউডের বিয়ে মানেই জমকালো আয়োজন আর দেশি বিদেশি সব তারকাদের আনাগোনা। এসব দিক থেকে ভাবলে এই অভিনেত্রী খানিকটা পিছিয়ে, এখনও আনুষ্ঠানিকভাবে নিজেদের বিয়ের দিনক্ষণই ঘোষণা করেননি। তবে বলিপাড়ার খবর, আজই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন সোনাক্ষী ও জাহির। এদিকে সোনাক্ষীর বাবা অভিনেতা রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহা জানিয়েছেন যে 23 জুন মেয়ের বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন। দীর্ঘদিন ধরে সোনাক্ষী আর জাহিরের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে, এবার প্রেমের এই সম্পর্কের নতুন নাম দিতে চলেছেন এই জুটি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। জানা গেছে বান্দ্রার কার্টার রোডে জাহিরের ফ্ল্যাটে বিয়ের আসর বসতে চলেছে। পাত্র মুসলিম আর পাত্রী হিন্দু হওয়ায় মুসলিম বা হিন্দু কোনো রীতি মেনে তারা বিয়ে করছেন না বলে জানা গেছে। শুধু আইনি নিয়মে জাহির আর সোনাক্ষী চিরবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। শুরুতে গুঞ্জন ছিল যে পিতা শত্রুঘ্ন সিনহা ও সমগ্র পরিবার এই বিয়েতে মোটেও খুশি নন, তাই মেয়ের বিয়েতে পিতা উপস্থিত থাকবেন না। তবে সব গুঞ্জন উড়িয়ে দিয়ে তাকে সম্প্রতি জাহিরের বাসায় দেখা গিয়েছে। এদিকে দুই দিন ধরে শত্রুঘ্নর বাংলো রামায়ণায় চলছে আয়োজন, আলোয় ঝলমল করছে পুরো বাড়ি, একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। জান্নাতুল দোলনা, সময় সংবাদ।